কোটি 20 লক্ষ টাকা পুরস্কার পেল ক্রিকেটারেরা। তার থেকে একটা অংশ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ফেরত দিলেন ক্রিকেটারেরা। আগে জানা, শনিবার পরন্ত বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে পাকিস্তানকে বাংলা ওয়াশ করা ক্রিকেটারদের অর্থ পুরস্কার দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবির সেই বোনাস মানি তুলে দেবেন ক্রিকেটারদের হাতে। এবার সেই আনুষ্ঠানিকতা শেষ হলো। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ স্কোয়াডের সদস্যদের হাতে অর্থ পুরস্কার তুলে দিলেন। দেশের বাইরে থাকায় উপস্থিত থাকতে পারেননি সাকিব আল হাসান। জানা গেছে, ক্রিকেটারদের জন্য অর্থ পুরস্কার বা বোনাস মানির পরিমাণ হল 3 কোটি 20 লক্ষ টাকা। ভাবার কোনো কারণ নেই যে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার কারণেই বুঝি ঘটা করে এমন বোনাস মানি প্রদান করা হলো। আসলে বিসিবির পক্ষ থেকে সব সিরিজেই একটি বোনাস মানি প্রদানের রীতি আছে। তবে এবার পাকিস্তানকে 2 ম্যাচের টেস্ট সিরিজে তুলোধুনো করার পর সেই বোনাস মানি প্রদান অনুষ্ঠানটা হলো ঘটা করে হোটেল সোনার গায়ে, যেখানে ক্রীড়া উপদেষ্টা ছাড়াও বিসিবির সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম উপস্থিত থেকে ক্রিকেটারদের হাতে বোনাস তুলে দেন। 16 ক্রিকেটারের পাশাপাশি কোচিং স্টাফও এই বোনাস পাবেন। ক্রিকেটাররা যে কত টাকা বোনাস পেলেন তা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও জানা গেছে, প্রথম একাদশে থাকা ক্রিকেটারেরা রীতি অনুযায়ী একটু বেশিই পাবেন। মোটকথা, ক্রিকেটারেরা গড়পড়তায় 15 থেকে 20 লাখ টাকার মতো পাবেন। এদিকে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, ক্রিকেটাররা তাদের বোনাস থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে দেওয়ার কথা জানিয়েছেন। সেই নির্দিষ্ট অর্থের পরিমাণ অবশ্য জানানো হয়নি। And he consent his presence here. We all know he's a very busy man, but still he had 3-4 programs today and that he could make it. Thank you very much. And player de bapare amader arekti important series hote jacche kalke tumra deshe baire jabe, so asha korbo je oi spirit ta thakbe. আর আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, পিছনে লেখা আছে উইনার্স বোনাস। এটা আসলে ক্রিকেট বোর্ডের একটা নর্মাল প্র্যাকটিস, প্লেয়ারদের কন্ট্রাক্টে আছে, আমাদের ম্যানেজমেন্ট টিমের কন্ট্রাক্টে আছে, তারা আমরা সবাই জানি মাথায় গিলে আছে এবং আমরা সারা দেশ এই বিজয়টা বাংলাদেশের বিজয়টা সবাই উদযাপন করেছি। আমরা আমাদের মাননীয়